Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Jayapataka Swamini Tinamine Namayacharya Padaya Nitaya Kripa Padayine Gaura Katha Dhamadaya Nagar Gramatarine Namayam Vishnu Padaya Krishna Prasthaya Bhutale Srimate Bhakti Vedanta Swamini Tinamine Namaste Swarasati Devi Gauravani Pracharini Nirvishesha Shunyavadi Pracharya Desatarini Vansha Kalpa Taru Bhajya Kripa Sindhu Vaivacha Patitanang Pavanebhya Vaishnavebhyo Namo. Aaj amader parom arajya Gurudev Shri Srimad Jayapataka Swami Maharajer আবির্ভাব তিথি, এটা খুবই আনন্দের দিন। প্রতি বছরই একবার করে এই দিনটা আসে এবং সারা পৃথিবীর শ্রীলাজ জয়পতাকা সাঁই মহারাজ আমাদের গুরু মহারাজের শিষ্যবর্গ তারা এখানে সমবেত হন। তো একসঙ্গে তাদেরকে দর্শন করা এবং এই বেশ পূজা উদযাপন করা সৌভাগ্য আমরা লাভ করতে পারি, এই জন্য আমরা যারা মায়াপুরবাসী ভক্ত আছি তারা বড়ই সৌভাগ্যবান। তো শ্রীমদ আমাদের গুরু মহারাজ অতি অল্প বয়সে 19 বছর বয়সে তিনি শিলা প্রভুপাদের সান্নিধ্যে আসেন, এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যোগদান করেন। তো গতকাল আমরা শুনলাম গুরু মহারাজের মুখে তিনি হরিনাম দীক্ষা প্রাপ্ত হওয়ার 2 সপ্তাহ পরেই শিলা প্রভুপাদ তাকে কানাডায় টরন্টো মন্দিরের প্রেসিডেন্ট পদে অভিষিক্ত করেছেন। তো তারপরে তার কিছুকাল পরেই তাকে কলকাতায় প্রচার করতে পাঠান। তো তার সেই বছরেই যখন এই মায়াপুর জায়গা সংগ্রহ করা হয় প্রভুপাদ তাকে মায়াপুরের দায়িত্ব অর্পণ করেন। তো প্রথম দিকে এই মায়াপুরে অনেক অসুবিধা ছিল, যেখানে আমাদের এখন মেন গেট আছে তার পাশে যে ভজন কুটির সেই কুটির নির্মাণ করা হয়, তো আমাদের গুরু মহারাজ সেখানে থাকতেন আর মায়াপুর উন্নয়ন কল্পে নানা প্রকার কষ্ট স্বীকার করে তিনি এই উন্নতি কল্পে কার্য করে গেছেন। তো প্রথম দিকে, তারপরে যখন এই মায়াপুর গড়ে উঠেছে শিল প্রভুপাদ অপরকট হলেন, তার 1-1.5 বছর পরেই ইংরেজি 79 সালে সেপ্টেম্বর মাসে আমাদের পূর্ববর্তী বৈষ্ণবগণের ধারা অনুসারে এই নামহট্ট প্রচার প্রকল্প চালু করেন। তো নামহট্ট প্রচার শুরু হওয়ার প্রথম দিকেই 1980 সালের 5ই মার্চ আমি নামহট্ট প্রচারে অংশগ্রহণ করি। তো প্রথম দিকে আমরা উৎসাহ নিয়ে যখন এই নামহট্ট প্রচার করতে লাগলাম তখন একটা বিষয় লক্ষ্য করলাম যে মায়াপুর কলকাতার যারা দায়িত্বশীল ভক্ত আছেন তো তারা এই নামহট্ট প্রচারটাকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি বা তার গুরুত্ব বুঝতে পারেনি। তারা আমাদের আমরা যখন নামহট্ট প্রচারে যেতাম, নামহট্ট প্রচার করে ফিরে আসতাম, আমাদেরকে নানা রকম বিদ্রুপ বা ঠাট্টা করে কথা বলতো। তা দেখতে দেখতে তা আমি একসময় খুব হতাশ এবং দুঃখিত হয়ে পড়লাম এবং গুরু মহারাজের কাছে গিয়ে বললাম যে গুরু মহারাজ, এই নামহট্ট প্রচারটাকে কেউ কেয়ার করে না, এটা প্রচার করে কি হবে। তো সঙ্গে সঙ্গে গুরু মহারাজ বললেন যে কেউ কেয়ার করুক না করুক আমি কেয়ার করি। তো তিনি তখন তিনি বললেন যে দেখো, যখন আমাদের এই মায়াপুরে জায়গা সংগ্রহ করা হয়েছিল এবং পুরীঘর নির্মাণ করে সেখানে যখন আমরা থাকতাম, তো ছিল প্রভুপাদের যারা শিষ্য আমেরিকা ইউরোপ থেকে যারা এসেছেন, তো তারা এই মায়াপুরের গুরুত্ব বুঝতে পারেনি। তো তারা বলতো যে শিল প্রভুপাদ চেয়েছিলেন এটাকে ইসকনের হেডকোয়ার্টার করবেন, ওয়ার্ল্ড হেডকোয়ার্টার। তো তারা তা শুনে বলতো যে এমন একটা পৃথিবীর আননোন প্লেসে কেন প্রভুপাদ হেডকোয়ার্টার করতে যাচ্ছে, কলকাতা এয়ারপোর্ট থেকে মায়াপুরে আসা কত কষ্টকর ব্যাপার। তো একসময় গুরু মহারাজ বলছেন যে আমি হতাশ হই, প্রভুপাদের কাছে গিয়ে বললাম যে আমাদের ইসকনের ভক্তরা কেউ মায়াপুরকে কেয়ার করে না। তো সঙ্গে সঙ্গে প্রভুপাদ বলছে যে কেউ কেয়ার করুক না করুক আমি কেয়ার করি, আমি তোমাকে ভগবানের রাজত্ব দিয়েছি, তুমি এটাকে গড়ে তোলো। এমন একদিন আসবে
যে এটাকে সবাই কেয়ার করবে। বলছে দেখো এখন মায়াপুর গড়ে উঠেছে, এখন সবাই এটাকে কেয়ার করে। তো তেমনি তোমাদের যে নামহট্ট প্রচার এখন কেউ কেয়ার না করলেও এমন একদিন আসবে তোমরা কষ্ট করে প্রচার করে যাও যে সবাই তখন তার গুরুত্ব বুঝতে পারবে। তো গুরু মহারাজের সেই কথা এখন বাস্তব রূপ লাভ করতে পেরেছে, যে সবাই এখন নামহট্ট প্রচারের গুরুত্ব বুঝতে পেরেছে। তারপর গুরু মহারাজ তারপরে কয়েক বছর পূর্বে থেকে এই ভক্তিবৃক্ষ মাধ্যমে প্রচার কার্য করছেন, তাও সাফল্য লাভ করতে শুরু করেছে। তো আমাদের পূর্ববর্তী বৈষ্ণব আচার্য যখন আসেন তারা তখন অনেক কার্য করেন, কিন্তু ভবিষ্যতের আচার্যদের জন্য তারা আবার অনেক কাজ রেখে যান। তো ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তারাই যোগপীঠ আবিষ্কার করেছেন, চৈতন্য মঠ স্থাপন করেছেন, মুরারি গুপ্তের পাঠ এবং সুবর্ণ বিহার, সার্বভৌম ভট্টাচার্যের জন্মস্থান, বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থান ইত্যাদি তারা সংগ্রহ করে আবিষ্কার করে সেখানে মঠ মন্দির স্থাপনা করেছেন, ভগবানের সেবা প্রকাশ করেছেন। তো এই নবদ্বীপ ধামে এখনও অনেক স্থান আছে, যা কিছু কিছু স্থান আছে যা গ্রামের নাম স্থানের নাম জানা যায়, কিন্তু সেখানে কোনো নিদর্শন বা কোনো সেবা প্রকাশিত হয় নাই। আবার কোনো কোনো স্থান আছে এখনও লুপ্ত হয়ে আছে, কেউ জানে না কোথায় সেই লীলা হয়েছে, শাস্ত্রে আছে। যেমন নৈমিষারণ্য, তারপরে পুষ্কর তীর্থ, কুরুক্ষেত্র, উচ্চহট্ট, পঞ্চবেণী, তারপরে জন্যদ্বীপে আছে জন্যমুনির আশ্রম ইত্যাদি, এই সমস্ত স্থান নির্ধারিত আছে, শাস্ত্রে বর্ণনা করা আছে। আমরা বৎসরে একবার যাই পরিক্রমাকারী ভক্তগণকে নিয়ে সেই স্থানের মহিমা বর্ণনা করি, আর সারা বছর সেই সমস্ত স্থান কেউ জানে না, স্থানীয় লোকেরা জানে না কী মহিমা আছে। তো আমাদের গুরুদেবের ঐকান্তিক ইচ্ছা, এবং তিনি ইতিপূর্বেই নাম নবদ্বীপ ডেভেলপমেন্ট ট্রাস্ট তৈরি করেছেন, এবং তার শিষ্যগণের কাছে তিনি সংবাদ প্রেরণ করেছেন যে তারা সকলেই যেন এই ধামের এই সমস্ত জায়গা সংগ্রহ করে সেখানে কোনো সেবা প্রকাশ করতে হবে, নির্দেশন রাখতে হবে, যাতে করে সারা বছর সারা পৃথিবীর ভবিষ্যতের ভক্তগণ তারা এসে এই নবদ্বীপ ধাম মহিমা এবং বিভিন্ন স্থান নিদর্শন তারা দর্শন করে উপলব্ধি করতে পারেন। কারণ এই কলিযুগের মানুষ তারা সাক্ষাৎ চোখে কিছু না দেখলে কোনো কিছু গ্রহণ করতে পারে না। এই জন্য আমাদের গুরু মহারাজের ঐকান্তিক ইচ্ছা এই সমস্ত স্থানে সংগ্রহ করে কিছু সেবা প্রকাশ করা হোক, এবং যে সমস্ত স্থান লুপ্ত আছে যেমন মুজদ্দুম দ্বীপের যেই বটবৃক্ষের নিচে রাম বসবাস করেছিলেন, রামকুটির, এবং মহৎপুর যেখানে পঞ্চপাণ্ডবরা বসবাস করেছিলেন, এবং বৈকুণ্ঠপুরে, এই সমস্ত স্থান উদ্ধার করে তা কিছু নিদর্শন রেখে যাওয়া। তো যারা এই সমস্ত কাজে গুরু মহারাজকে সহযোগিতা করতে এগিয়ে আসবেন, এটাই হবে আমার মনে হয় আজকের এই ব্যাস পূজার সবচাইতে ভালো উত্তম শ্রদ্ধাঞ্জলি। হরে কৃষ্ণ, ধন্যবাদ।